আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। আজকে আমি এই যে 114 সংখ্যাটি 10 ভিত্তিক দশমিক সংখ্যা, তো এই 114 দশমিক সংখ্যাটির দুইয়ের পরিপূরক মান কিভাবে নির্ণয় করা যায় তা আলোচনা করব। তো আলোচনায় তোমাদের সাথে আছে আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম, প্রভাষক, বরিশাল সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজ বরিশাল। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কোনো দশমিক সংখ্যা হতে দুইয়ের পরিপূরক মান নির্ণয় করতে হলে আমাদের কয়েকটা ধাপ অনুসরণ করতে হবে। বিশেষ করে প্রথম ধাপে এই 114 সংখ্যাটির বাইনারি মান নির্ণয় করব। তো বাইনারি মান নির্ণয় করার জন্য 114 সংখ্যাটিকে বারবার যদি দুই দ্বারা ভাগ করি তাহলে আমরা নিচ থেকে উপরের দিকে বাইনারি মান পাবো। বাইনারি মান নির্ণয় করতে আমরা খাতায় কীভাবে করতে হবে পারি, অনেকেই আমার ক্লাস যারা নিয়মিত দেখো তারা অবশ্যই পারো। আর আমরা যদি মনে করি যে না আমরা ক্যালকুলেটারে বের করবো সময় সেভ করার জন্য তাও পারি। ক্যালকুলেটারে ডেসিমেল মোডে যাব, মোড চেঞ্জ করে দশমিক মোডে যাব। যাওয়ার পরে এই সংখ্যাটি লিখবো 114। এই যে ডেসিমেল মোডে যে 114 সংখ্যাটি লিখেছি, লেখার পরে সমানে চাপ দিয়ে যদি লগে চাপ দিই, লগের উপরে কিন্তু বিন বাইনারি লেখা আছে, যদি লগে চাপ দিই যে সংখ্যাটি পেলাম এটি হচ্ছে 114 বাইনারি মান। কত পেলাম দেখি, এই যে 3 1 2 0 1 0, এটি হচ্ছে এই 114 বাইনারি মান, 3 1 2 0 1 0। এই বাইনারি মান ধরে আমরা দুইয়ের পরিপূরক করব। তো করি, পরের স্লাইডে যাচ্ছি আমি। তো এই বাইনারি মান এই যেখানে লিখে নিই, এই যে 3 1 2 0 1 0 ক্যালকুলেটারে বের করেছি। এখন এই বাইনারি মানকে 8 বিটে সাজিয়ে লিখতে হবে তাহলে প্রকৃত মান হবে। লক্ষ্য করি এখানে কয়টা বিট আছে, 1 2 3 4 5 6 7, 7 বিটের সাথে একটা শূন্য নিতে হবে। শূন্য নিতে হবে ওদিকে না এদিকে, তাই না? বাম দিকে শূন্য নিতে হবে, কারণ বাম দিকে অতিরিক্ত শূন্য নিলে মানের পরিবর্তন হয় না, কিন্তু 8 বিট পূর্ণ হলো। এই যে আমরা 8 বিট এ সাজিয়ে লিখলাম এটাকে বলা হয় 8 বিট প্রকৃত মান। এখন তোমাদের মনে হতে পারে 8 বিটে কেন সাজাবো, তাই না? কারণটি হচ্ছে আমরা যদি কোনো সংখ্যার বাইনারি মানকে দুইয়ের পরিপূরক করতে চাই তাহলে ওই বাইনারি মানকে 8 বিট 16 বিট ইত্যাদি রেজিস্টারে সাজিয়ে লিখতে হবে। এখন তোমাদের আরও মনে হতে পারে যে কখন 8 বিটে সাজাবো আবার কখন 16 বিটে সাজাবো, তাই না? তো আমরা যদি দেখি যে সংখ্যাটি 127-এর নিচে, 127 পর্যন্ত যে সংখ্যাগুলি সেগুলি 8 বিটে লেখা যাবে 8 বিট রেজিস্টারে, আর 127-এর পরে যে সংখ্যাগুলি রয়েছে সেগুলি 8 বিটে ধারণ করে না, সেক্ষেত্রে আমরা 16 বিট ধরে করব, 128 বা তার চেয়ে বড় সংখ্যাগুলি। তো 114 সংখ্যাটি যেহেতু 127-এর মধ্যে সেজন্য আমরা 8 বিটে সাজিয়ে লিখেছি। এবার এই 8 বিট প্রকৃত মান হতে একের পরিপূরক মান গঠন করব। একের পরিপূরক মান কি? একের পরিপূরক মান হচ্ছে কোনো সংখ্যার এই প্রকৃত বাইনারি মানের বিটগুলোকে উল্টিয়ে লিখব। উল্টিয়ে লিখে যে মান পাবো তাকে বলা হয় একের পরিপূরক মান। কিভাবে উল্টিয়ে লিখব? উপরে এক থাকলে নিচে শূন্য হবে, উপরে শূন্য থাকলে নিচে এক হবে, এইভাবে। লক্ষ্য করি এই যে উপরে শূন্য আছে তার পরিবর্তে এক লিখব, একের পরিবর্তে শূন্য লিখব, শূন্যর পরিবর্তে এক, শূন্যর পরিবর্তে এক, একের পরিবর্তে শূন্য, একের পরিবর্তে শূন্য, একের পরিবর্তে শূন্য, শূন্য এর পরিবর্তে এক, এই যে মান পেলাম এটাকে বলা হয় একের পরিপূরক মান, যাকে ইংরেজিতে বলে 1s কমপ্লিমেন্ট। এখন তোমাদের মনে হতে পারে দুইয়ের পরিপূরক মান নির্ণয় করতে বলেছে কিন্তু একের পরিপূরক নির্ণয় করলাম কেন? কারণটি হচ্ছে দুইয়ের পরিপূরক মানের নির্ণয়ের জন্য দুইয়ের পরিপূরকের সংজ্ঞায় বলা আছে একের পরিপূরক মানের সাথে যদি এক যোগ করি তাকে দুইয়ের পরিপূরক মান বলে। অর্থাৎ আমাদের এই একের পরিপূরক মান যে পেয়েছি এর সাথে এক প্লাস করে এখানে যে মানটি পাবো তাকে বলা হয় দুইয়ের পরিপূরক মান। তাহলে একের পরিপূরক মানের সাথে এক যোগ করে যেহেতু দুইয়ের পরিপূরক মান পাবো সেজন্য দুইয়ের পরিপূরক করার আগে একের পরিপূরক মান নির্ণয় করতে হবে, এবং একের পরিপূরক মান নির্ণয় করার আগে প্রকৃত মান গঠন করতে হবে 8 বিট রেজিস্টার বা 16 বিট রেজিস্টারে। তাহলে যোগ করি, এখন এই একের পরিপূরকের সাথে এক যোগ করব, এই যোগ কিন্তু বাইনারি যোগ, তো বাইনারি যোগ তো আমরা পারি, তাই না? এক আর এক যোগ করে কি হয়, আমার ক্লাস যারা নিয়মিত দেখো তারা অবশ্যই পারো, এক আর এক যোগ করে 10 হয়। তো এক আর এক যোগ করে 10 আমরা সবাই জানি,
एक और एक जोग कर दस बाइनरी ते दस शून्य हाथे थके एक हाथ एक शून्य साथे जोग हबे ऊपर लाइन किन्तु जोग हबे ना जोग हबे ए लाइनेर साथे एक जोग हबे ए लाइनेर साथे एक जोग करब एक और एक दस दस शून्य हाथे थके एक और शून्य जोग कर ले एक हबे हाथे कोनो संख्या थाके ना एखन एगुलो जा आछे सब नेमे जाबे एक नेमे जाबे ए एक नेमे जाबे ए शून्य नामबे ए शून्य नामबे ए शून्य नामबे ए एक नामबे এই যে মান পেলাম এটাকে বলা হয় দুইয়ের পরিপূরক মান যাকে ইংরেজিতে বলে টু এস কমপ্লিমেন্ট এখন তোমরা আর একটা বিষয় লক্ষণীয় যে এই যে এইখানে যে আমরা একশো চোদ্দো পেয়েছি এটি কিন্তু মাইনাস একশো চোদ্দো হয়েছে মাইনাস একশো চোদ্দো কারণটা কী কারণ হচ্ছে কোনো পজিটিভ সংখ্যাকে আমরা যদি দুইয়ের পরিপূরকে রূপান্তর করি তাহলে সেটি নেগেটিভ সংখ্যার মান প্রকাশ পায় তাই এটি মাইনাস হয়েছে আবার এই সাইন বিট দেখেও সংখ্যাটি পজিটিভ না নেগেটিভ তা নির্ধারণ করা যায় কিভাবে আট বিট রেজিস্টারের এই প্রথম বিটকে তো সাইন বিট বলে তো সাইন বিট যদি শূন্য হয় সংখ্যাটি প্লাস বোঝায় এই যে প্লাস বোঝায় কিছু না থাকা মানে প্লাস থাকা আর সাইন বিট যদি এক হয় এই প্রথম বিটতে তো সাইন বিট এক হলে সংখ্যাটি মাইনাস বোঝায় অর্থাৎ সাইন বিট যেহেতু ওয়ান তাই সংখ্যাটি নেগেটিভ মাইনাস হয়েছে বিষয়টি মনে রাখবো তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই ছিল আমার আজকের আলোচনার বিষয় আমি অল্প অল্প করে আলোচনা করি যাতে তোমরা ভালো মতো বুঝতে পারো তো পরের ক্লাসে একশো চোদ্দো এর পরের সংখ্যাটি কত একশো পনেরো ওয়ান ফিফটিন একশো পনেরো এই সংখ্যাটির দের পরিপূরক মান নির্ণয় করার চেষ্টা করবো দেখার আমন্ত্রণ রইল তার একটি বিষয় আমি চলে যাওয়ার পরে অনেকে অনুরোধ করে যে এই ক্লাসটি এখানে এইভাবে রাখতে কিছুক্ষণ কারণ ওরা দেখে তুলতে পারে তাই তোমরা যাতে তুলে নিতে পারো আমি একটু সময় দিচ্ছি তোমরা তুলে নিবে তো আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবে খোদা হাফেজ